শেষ সন্ধ্যার সমস্তকে স্বাগত। কালে আমি ইউনিট 11 আলোচনা করুলে অধারে রয়েছে, সেটা আমি আরম্ভ করা। ইউনিট 11 মূল উদ্দেশ্য ছিল কৃষি ও জনসংখ্যা ক্ষেত্রে ইউরোপে কোন কোন পরিবর্তন, দেশ গোটে গোটে দেশ কোন কোন পরিবর্তন হয়েছিল আলোচনা করলে। আরম্ভ করলে ইংল্যান্ডে কোন কোন পরিবর্তন। ইংল্যান্ডে হবসন কহিলে যে কৃষি শিল্প পাই একান্ত আবশ্যক, এবং ইংল্যান্ডে পার্লামেন্ট কৃষি উন্নতি পাই বহুল ভাবে দৃষ্টি দৌড়ে। এ আমি কালে আলোচনা করলে আজ সপ্তদশ খ্রিস্টাব্দে বুর্জুয়া আন্দোলন হওয়ার পরে এই গোটে আখি দৃশ্যা পরিবর্তন কৃষি ক্ষেত্রে পরিলক্ষিত হল ইংল্যান্ড। যে পাখে পয়সা হয়ে গেল সে বর্তমান তাকে চাষের ইনভেস্ট করা চাইলে, বিনিয়োগ করা চাইলে, এবং ধীরে ধীরে ফিউডালিজম যে সামন্ত প্রথা লোপ পাইবাকে লাগিল। এগ্রিকালচার ফোর্স ডিক্রিজ 40%, মানে এগ্রিকালচার যে দ্বারা সম্ভব হচ্ছিল বা চাষী সে সংখ্যা প্রায় 40% কমিগাল, সংখ্যা 40% কমিগাল, কিন্তু প্রোডকশন কিছু আর প্রভাব পড়ল না, কারণ সেতবে আধুনিক উপকরণ ব্যবহার করা আরম্ভ হয়ে যাই। এনক্লোজর টু দ প্রপার্টি, সরকার নিজ প্রচেষ্টায় চাষী মানকর জমি কি বাড়বন্দি করে দৌলে, ফলে এতে ফায়দা কোণ হচ্ছিল যে তা ভিতরে অপশু পশু মানে পশুকে ক্ষতি করুনলে, তারপরে নিজ জমি উপরে এক্সপেরিমেন্ট করা সুবিধা হচ্ছিল, নিজ জমি সুরক্ষিত হচ্ছিল, তেমন এই এনক্লোজরটা গোটে বড় প্রভাব পকাইছিল জমির উপার্জন মানে উৎপাদন উপরে। জনে ঐতিহাসিক ফাইলিস ডিন্স সে লক্ষ্য কলে যে মধ্যবর্তী কাল চাষ হচ্ছিল খোলা পড়িয়া তা অপেক্ষা এইটা বেশি লাভদায়ক হচ্ছে এবং সুবিধাদায়ক হচ্ছে। সরকার প্রচেষ্টার জমি সব কৃষক মানক পাখু বিতরণ করার প্রচেষ্টা করা গেল, কৃষক মানে কেমতি জমি পাইপারে এবং সেতু লাভবান হয়ে পারে উৎপাদন করবে সে ব্যবস্থা সরকার করার লাগিলে। এই সন্দর্ভে গোটে গুরুত্বপূর্ণ কথা হল গ্রামাঞ্চলের যে চাষী মানে রুলে তাকে সমস্ত দিগক সরকার লক্ষ্য রাখিলে, তাকে যেন কিছু অসুবিধা না হুয়ে এবং তাকে যদি সব সুবিধা মিলল সে সে স্থান ছাড়ি যাবে না, চাষ করা আরম্ভ করা গেল, তা ফলে উৎপাদন বৃদ্ধি হল এবং চাষী মানুষ আহরি উৎসাহিত করা প্রোটেকশন দেওয়া নিরাপত্তা দেওয়া পার্লামেন্ট গোটে আক্ট পাস কল, গোটে আইন পাস কল, প্রথম আইন চাষ সম্বন্ধীয় প্রথম আইন পাস হয়েছিল 1710। এতে চাষী মানে যেমনি উপকৃত হয়ে পারে সুবিধা মিলে পার। 1761 রু 1815 ভিতরে সরকার কম কলে 6 লক্ষ হেক্টর জমি কু চাষ উপযোগী বনাইলে, সেগুলা বেকার পরিত্যক্ত হয়ে পড়ে এবং কিছু অঞ্চল চাষ উপযোগী নথিলা তাকে উপযোগী বনাইলে, আর কিছু অঞ্চলকু
ନିଜ ଏନକ୍ଲୋଜର ଭିତରକୁ ଆଣିଲେ, ଯାହାର ପରିମାଣ ହେଉଛି 6 ଲକ୍ଷ ହେକ୍ଟର, ଏବଂ 6 ଲକ୍ଷ ହେକ୍ଟର ଚାଷ ଜମି ବୃଦ୍ଧି ପାଇଥିଲା 1761 ରୁ 1815 ମଧ୍ୟରେ। ଏଇ ଯେଉଁ ସବୁ ବ୍ୟବସ୍ଥା ହେଲା ଇଂଲଣ୍ଡରେ, ୟାର କିଛି କୁଫଳ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା, ଅସୁବିଧା ମଧ୍ୟ ଥାଏ। ଅସୁବିଧା କ'ଣ ହେଲା, ଏଇ ଯେଉଁ ବାଣବନ୍ଦୀ ହେବା ଦ୍ୱାରା କ୍ଷୁଦ୍ର ଚାଷୀମାନେ ନିଜ ନିଜ ଜମିକି ମଝିରେ ତାଙ୍କ ଜମି ରହିଗଲା, ସେମାନେ ଯାଇପାରିଲେନି, ବାଧ୍ୟ ହେଇକିରି ବଡ ଚାଷୀଙ୍କୁ ଦବା ପାଇଁ ବାଧ୍ୟ ହେଲେ, ବିକ୍ରି କରିବା ପାଇଁ ବାଧ୍ୟ ହେଲେ। ଆଉ ଛୋଟ ଚାଷୀମାନେ ବଡ ବୃହତ ଚାଷୀମାନଙ୍କ ଭଳି ନିଜ ଜମିରେ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ କରିପାରିଲେନି, ନୂଆ ନୂଆ ଆଇଡିଆ, ଯେହେତୁ ତାଙ୍କର ଜମିର ଆକାର ଛୋଟ, ତେଣୁ କ୍ଷୁଦ୍ର ଜମି ଯୋଉ ଚାଷୀମାନଙ୍କ ଉପରେ ତାର ଗୋଟେ ଓଲଟା ପ୍ରଭାବ ପଡିଲା। ତାଙ୍କ ଖାଦ୍ୟରେ ମଧ୍ୟ ପରିବର୍ତ୍ତନ ଆସିଲା, ସେମାନେ ଖାଇବାକୁ ମଧ୍ୟ ଅସୁବିଧା ହେଲେ, କେମିତି ଖାଲି ଏଇ ବ୍ରେଡ୍ ବଟର ଖାଇକି ବଞ୍ଚିବା ପାଇଁ ଲାଗିଲେ। କାରଣ ଜମି ଭିତରେ ତ ଇଏ ଥାଏ ପୋଖରୀ, ପୋଖରୀରୁ ମାଛ ମରାହାଏ, ସେ ମାଛ ଲଗେଇକି ସେମାନେ ଟେଷ୍ଟ, ସବୁଦିନ ତ ଗୋଟେ ଜିନିଷ ଖାଇବେନି, ଚେଞ୍ଜ ହୁଏ, ସେମାନେ ତ ନର୍ମାଲି ଦେୟାର ସେମାନେ ସବୁ ଆମିଷ ଖାଉଥିବା ପ୍ରାଣୀ, ତେଣୁ ମାଛ ଫାଛ ସେମାନେ ଆଉ ଯୋଗାଡ଼ କରିପାରିଲେନି, କାରଣ ଏ ପୋଖରୀ ଗୁଡାକ ସବୁ ଏନକ୍ଲୋଜର ଭିତରେ ରହିଗଲା। ଆଉ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା, ତାଙ୍କ ଘର ପାଇଁ ଯୋଉ କାଠ ସେମାନେ ଯୋଗାଡ଼ କରୁଥିଲେ, ତା ମଧ୍ୟ ଆଣିବା ପାଇଁ ସକ୍ଷମ ହେଇପାରିଲେ ନାହିଁ, କାରଣ ସେମାନେ ଅଭାବରେ ପଡ଼ିଲେ ଖାଦ୍ୟ ଏବଂ କାଠର ଅଭାବ ସେମାନଙ୍କର ପରିଲକ୍ଷିତ ହେଲା। ତାପରେ ଆଉ କ'ଣ ଡିସଆଡ଼ଭାଣ୍ଟେଜ୍ ହେଲା, କନଷ୍ଟାଣ୍ଟ ୟୁଜ୍ ଅଫ୍ ଲ୍ୟାଣ୍ଡ, ବାରମ୍ବାର ଗୋଟିଏ ଜମିକୁ ମାନେ ଆମେ କହିଲୁ ରିପିଟ୍ ରିପିଟ୍ ଆଗ୍ରିକଲଚର ହେଲା, ଗୋଟେ ଫସଲ କଟିଲେ ଆଉ ଗୋଟେ ଫସଲ ଲାଗିଲା, ଆଉ ଗୋଟେ ଫସଲ କଟିଲେ ଆଉ ଗୋଟେ ଫସଲ ଲାଗିଲା, ଫଳ ଏଇ ଯୋଉ ବାରମ୍ବାର ଚାଷ ଫଳରେ ଜମିର ଉର୍ବରତା ନଷ୍ଟ ହେଲା। ଆଉ ବଡ଼ କଥା ହେଲା, ଯେତେବେଳେ ଖୋଲା ରହୁଥିଲା, ପଶୁମାନେ ତା ଭିତରେ ପଶୁଥିଲେ, ସେମାନେ ମଳତ୍ୟାଗ କରୁଥିଲେ, ଯୋଉଟା ମ୍ୟାନୁଆଲ ବା ଖତ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରୁଥିଲା, କିନ୍ତୁ ଯେହେତୁ ବାଡ଼ାବନ୍ଦୀ ହେଇଗଲା, ପଶୁମାନେ ତା ଭିତରେ ପ୍ରବେଶ କରିପାରିଲେ ନାହିଁ, ଫଳରେ ଜମିର ଉର୍ବରତା କମିଲା। ବାରମ୍ବାର ଆମଦାନୀ ଏବଂ ପଶୁମାନଙ୍କର ନନ୍ ଏଣ୍ଟ୍ରି ପାଇଁ ଏ ଉର୍ବରତା କମିଗଲା। ଏହାପରେ ଏଇ କୃଷକମାନଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବା ପାଇଁ ଗୋଟେ ଫାର୍ମର କ୍ଲବ ତିଆରି କରା ହେଇଥିଲା, ଯେଉଁଥିରେ କୃଷକମାନେ ଥିଲେ ଏବଂ ଏମାନଙ୍କ ଭିତରେ ଗୋଟେ ପ୍ରତିଯୋଗିତା ହଉଥିଲା, କାହାର ଚାଷ ଭଲ, କାହାର ଉତ୍ପାଦନ ଭଲ, କିଏ ଭଲ ଚାଷ କରିପାରୁଛି, ଉନ୍ନତମାନର ଚାଷ କିଏ ପ୍ରଦର୍ଶନ କରିପାରୁଛି, ୟାକୁ ସବୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଗୋଟେ ଫାର୍ମର୍ସ କ୍ଲବ କରାହେଇଥିଲା, ଏବଂ ସେମାନଙ୍କ ଭିତରେ ପ୍ରତିଯୋଗିତା ଆରେଞ୍ଜ କରାହଉଥିଲା। ଯେଉଁମାନେ ଏଥିରେ ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରୁଥିଲେ ସେମାନଙ୍କୁ ସବୁ ପୁରସ୍କୃତ କରାଯାଉଥିଲା। ତାହେଲେ ଚାଷୀମାନଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିବା ପାଇଁ ଇଂଲଣ୍ଡରେ ବହୁଳ ଭାବେ ଚେଷ୍ଟା ଚାଲିଥିଲା, କିନ୍ତୁ ଜର୍ଜ III ନିଜେ ଗୋଟେ ଫାର୍ମ କରିଥିଲେ ୱିନ୍ସର୍ରେ, ଯେଉଁଥିରେ ସେ ଅସଂଖ୍ୟ ମେଣ୍ଢା ପାଳିଥିଲେ। ଏ ମେଣ୍ଢା ଚାଷ କରିବା ଦ୍ୱାରା, ମେଣ୍ଢା କ'ଣ ପାଇଁ ପାଳନ କରାଯାଏ, ତାଙ୍କ ଲୋମରୁ ସବୁ ଗରମ ବସ୍ତ୍ର ଯେହେତୁ ତିଆରି କରାଯାଏ, ତେଣୁ ମେଣ୍ଢା ପାଳିବା ଏକାନ୍ତ ଆବଶ୍ୟକ ପଡ଼େ, ତେଣୁ ଗୋଟେ ବିରାଟ ଫାର୍ମ ସେ ୱିନ୍ସର୍ରେ ଜର୍ଜ III'ଙ୍କର ଥିଲା। ଆଉ ସତଚେଷ୍ଟା ପରେ ବି ସ୍ମଲ୍ ଫାର୍ମର୍ସ ୱେର୍ ପୁସ୍ଡ୍ ଆଉଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି। ଏଇ ଯୋଉ ଛୋଟ ଛୋଟ ଚାଷୀମାନେ ସତଚେଷ୍ଟା କରି ମଧ୍ୟ ତିଷ୍ଠି ପାରିଲେ ନାହିଁ,
কিন্তু সেমানে অপসা রহিলে নাই, সেমানে সব পড়ে গেলে কলকারখানা, কলকারখানারে হ্যাঁ সেমানে কাম করিবাকে লাগিলে। এবং লেবর ভাস্ট, সেটা গোটা আর পড়বে, লেবর ভাস্ট মার্কেট ওয়াজ ক্রিয়েটেড ফর আগ্রি প্রোডাকশন। সরকার নিজ প্রচেষ্টারে গোটে বিশাল মার্কেট তৈরি করলে, খাউটি মানুষের গোটে মার্কেট, যে মার্কেট কি উৎপাদন সব বিক্রি হয়ে পড়া। তারপরে যেহেতু ইংল্যান্ড কলোনি সব, ইংল্যান্ড কলোনি চারিআড়ে লা, তেমন তাঁকু মাল বিক্রি করিয়ে ক্ষতি হব, মানে অসুবিধা হব না, তেমন কৃষক মানে কেবে তাঁকর উৎপাদন নেইকিরি উৎপাদন পাই ক্ষতিগ্রস্ত হেউ নথিবে। ডেমোগ্রাফিক ট্রেন্ড আমি মোটামুটি ভাবে পড়িবা, জনসংখ্যার কেমতি প্রভাব থিলা, জনসংখ্যা বিষয়ে আলোচনা করিয়া 1500 খ্রিস্টাব্দ রু 1800 খ্রিস্টাব্দ ভিতরে। এটি আমি জনসংখ্যা উপরে যেহেতু আলোচনা করুছে, ইহা 1801 রে গোটা অফিসিয়াল সেনসস ইংল্যান্ড রে হয়েছিল। জনসংখ্যাকু আসটেন করিয়া পাই, জনসংখ্যাকু ঠিক ভাবে জানিয়া পাই 1801 রে প্রথম সেনসস আরম্ভ হলা ইংল্যান্ড। সেটি গোটে চার্ট দিয়া হয়েছে, সমস্ত অবনগত নিমন্তে মু কইব, সে চার্টটা গোটে ভালোভাবে সমস্ত অনুধ্যান করিবে, গোটে আইডিয়া মিলিব কেমতি কেউ বর্ষ কেমতি জনসংখ্যার বৃদ্ধি হয়েছিল, এই চার্টের ডিটেলস আছে। অ্যাডভান্স থিওরি সবরে অ্যাডেড টু এস্টাবলিশ রিলেশন অফ পপুলেশন উইথ গ্রোথ, নূয়া নূয়া তথ্য সব আবিষ্কার করা গেল, কোন পাই এই যে বিকাশ আর জনসংখ্যা, জনসংখ্যা সহিত বিকাশর কোন সম্পর্ক রয়েছে তাকে জানিবার পাই বিভিন্ন থিওরি সব তৈরি করা গেল, বিভিন্ন মত সব এথিপাই আসিলা, কেমতি পপুলার জনসংখ্যা সহিত বিকাশ অনুগ্রহ পরস্পর সহিত অনুগ্রহ এবং সে সাং হয়ে যাই থাকে, কিছু ঐতিহাসিক মানে চিন্তক মানে তাঁর মত ব্যক্ত করেছেন। এই জনসংখ্যা উপরে মোর্টালিটি, ফ্যামিন, ফ্যামিন এপিডেমিক ওয়ার প্রভাব পড়ছে, তার মানে মৃত্যু, মৃত্যু হার, ফ্যামিন হচ্ছে দুর্ভিক্ষ, এপিডেমিক হচ্ছে, এপিডেমিক হচ্ছে আমার এবে হয়েছিল করোনা আসছিল, মহামারী, মহামারী এবং যুদ্ধ, এ সব জনসংখ্যা উপরে প্রভাব পকাই থাকে, কোণ মৃত্যু হার, মহামারী, দুর্ভিক্ষ এবং যুদ্ধ, এ সব তাকে মধ্য আমি আলোচনাকে নবা যেতবে জনসংখ্যা কথা আলোচনা করুছে। তেমন ইয়াপরে ম্যারেজ প্যাটার্নস, জনসংখ্যা সম্বন্ধে আর গোটে আসিলা, জনসংখ্যা বৃদ্ধি হবার কারণ কোণ, ম্যারেজ, ম্যারেজ ফলরে জনসংখ্যা, ম্যারেজ যোগ জনসংখ্যা বৃদ্ধি পাই থাকে, এবং জন্ম মৃত্যু হারক এটি বিশ্লেষণ কলে জনা পড়ব যে জনসংখ্যা বৃদ্ধি ইয়া কত দূর সহযোগ, ইয়া কত দূর আলোচ্য। আধুনিক যুগরে জন্ম ডেমোগ্রাফি ট্রেন্ড ইন প্রি মডার্ন এজ ডিটারমাইন্ড বাই বার্থ এন্ড ডেথ, জন্ম আর মৃত্যুকে নেইকিরি আমি এ জনসংখ্যাকে বিশ্লেষণ করেছ, কিন্তু সে সময়ের
মৃত্যু সংখ্যা কম এবং জন্ম সংখ্যা অধিকা ছিল। ফলে কন হল জনসংখ্যা বৃদ্ধি পাওয়া লাগিল। জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি রাজ্য পাই দেশ পাই এক মুন্ড বিন্ধার কারণ বা চিন্তাযোগ্য বিষয়। সেতবে যে ফ্যামিলি প্ল্যানিং যা সেতবে কোণী ফ্যামিলি প্ল্যানিং রবস্থা নবিষ্কৃত হয়ে নাই, উদ্ভাবন হয়ে নাই, উপরে পরিবার নিয়ন্ত্রণ করিহব, জন্মক নিয়ন্ত্রণ করা ভাবে কোণী ব্যবস্থা নেণু সেতবে কোণ সজেস্ট করা হয়েছিল টু কন্ট্রোল দি বর্থ রেট লেট ম্যারেজ ওয়াজ সজেস্টেড। সেতবে কুহযাইছিল ইংল্যান্ডে যে যদি বিলম্বরে বিবাহ করা যায় তাহলে ফার্টিলিটি কম থাকে এবং জন্ম সংখ্যা কম হয়। লেট ম্যানেজ কলে বেশি সন্তান উৎপাদন করা সম্ভব হুয়ে না। তেমন সাজেস্ট করা গেল যে বিলম্বরে সমস্তে বিবাহ করা আবশ্যক। এই সন্দর্ভে প্রায় 2% 3% পপুলেশন ডিড নট ম্যারি, বাহা হলে নাই বিলকুল, বাবাজি হয়ে গেলে অন রিলিজিয়াস সিটিজেন, সে কে আমি তো শিরোনাস্তি শিরপীড়া, বিবাহ করবু না কি পরিবার বৃদ্ধি করা চাহিব না। যেমনি সাধারণত সাধু সন্ন্যাসী মানে বিবাহ করতে না, সংসার করতে না, এমনি রিলিজিয়াস গ্রাউন্ডে পবিত্রতা মেন্টেন করা বিবাহ কলে না। এবং ইয়া ফলে 2% পপুলেশন এছাড়া যোগদান কলে। তারপরে ডিউ টু আডভান্স ওয়েপন্স ইউজ ইন ওয়ার কিল দ্য সিভিলিয়ান পিপল, সেতবে সবাই যে উন্নত ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার আরম্ভ হয়ে জনসংখ্যা সাধারণ লোককে মারিবার আগুন যে যুদ্ধ হচ্ছিল কেবল সৈন্য মরুলে, কিন্তু বর্তমান যে যুদ্ধ হল এখানে সাধারণ লোক মধ্যে মরলে, যেহেতু আমি গান পাউডার ব্যবহার করছিল, গুড়ি গোড়া তোপ ব্যবহার সাধারণ প্রজা সাধারণ জনতা মৃত্যুমুখে পড়লে, ইয়ে মধ্যে যুদ্ধ মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে গোটে পয়েন্ট ভাবে আলোচনা করা যাই পারি। তাহসহ আমি ইউনিট 11টা পরিসমাপ্ত কলে, যার উদ্দেশ্য থিলা যে চাষ এবং জনসংখ্যা র পরিবর্তন কেমতি ইউরোপরে পরিলক্ষিত হয়েছিল। তারপরে আমি যা ইউনিট 12 প্যাটার্ন অফ কনজাম্পশন এন্ড প্রোডাকশন, এটি এই যে দুইটা ইউনিট আমি আলোচনা করিয়া বর্তমান 12 এবং 13, এখানে এ দুইটা ইউনিট তথ্য ভিত্তিক, এখানে বুঝিলা ভাবে বিশেষ কিছু নাই, মনে রাখিলা ভাবে সব স্ট্যাটিস্টিক্স বহুত দিয়া হয়েছে, যা রেফারেন্স ভাবে আমি ব্যবহার করিবা। কেমতি কনজাম্পশন মানে উপভোক্তা মানে কন কন কনজাম্পশন আরম্ভ কলে ফলে উৎপাদন বৃদ্ধি পাই, উৎপাদন চাষ নুহ সর্বজনীন উৎপাদন, খালি চাষ ঠু আরম্ভ করে ঘর করোনা ঠু আরম্ভ করে কলকব্জা ঠু আরম্ভ করে যানবাহন ঠু আরম্ভ করে সবু প্রকার ব্যবহৃত জিনিস বৃদ্ধি কেমতি বৃদ্ধি পাইল, যা ফলে উৎপাদন বৃদ্ধি পাই, তাকে আমি এমনি উৎপাদন তার বিতরণর প্রক্রিয়া কিপর লা, সেই আমি টিকি টিকি সবুলে ম্যাপ কু চাহিদেলে স্থান বিষয়ে ধারণা মিলিছে। ইন্ট্রোডাকশন সেতবে হাউ অ্যান্ড হোয়াট ওয়াজ কনজ্যুমড বাই দ্য পিপল অফ মডার্ন টাইম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন সোসাইটি অ্যান্ড ইকোনমি, সেতবে লোক মানে কোন ব্যবহার করুলে
ଏବଂ ଏହାର ପ୍ରଭାବ କଣ ପଡିଥିଲା ଅର୍ଥନୀତି ଓ ସମାଜ ଉପରେ ବୁଝିଲ। ଆମେ ଯେହେତୁ ବ୍ୟବହାର ବ୍ୟବହୃତ ପଦାର୍ଥକୁ ଆଲୋଚନା କରିବା, ତାହେଲେ କଣ କଣ ସେମାନେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ ଯାହାର ପ୍ରଭାବ ସମାଜ ଉପରେ ପଡିଥିଲା। ତେଣୁ ବ୍ୟବହାର ବସ୍ତୁ ବ୍ୟବହାର ବୃଦ୍ଧି ଉତ୍ପାଦନକୁ ପ୍ରୋତ୍ସାହିତ କରିଥିଲା। ବ୍ୟବହାର ବଢିଗଲାରୁ ଉତ୍ପାଦନ ମଧ୍ୟ ବଢିଗଲା। ଏଇ ଉପରେ ଆମେ ଏଇ ୟୁନିଟ୍ ବାରରେ ଆଲୋଚନା କରିବା। ଏଠି ଗୋଟେ ନୂଆ ବିଷୟ ଆମେ ପଢିବା, ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ। ଏଇଟା ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ ନୁହଁ, ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ ବୋଲି ଆମ ପାଠ୍ୟକ୍ରମରେ ଉଲ୍ଲେଖ କରାହେଇଛି ଆମ ଷ୍ଟଡି ମେଟେରିଆଲ। ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନର ଅର୍ଥ ବୁଝିବା, ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ କହିଲେ ଦୈନନ୍ଦିନ ବ୍ୟବହୃତ ପଦାର୍ଥର ଚାହିଦା ବୃଦ୍ଧି ଓ ସେହି ପରିମାଣର ଉତ୍ପାଦନ ଓ ବିକ୍ରି, ୟାର ସମ୍ପର୍କ ମାନେ ୟା ଭିତରେ ଗୋଟେ ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ କରିବା ହେଉଛି ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ। ବା ଆଉ ଥରେ ମୁଁ କହିଦେଉଛି, ଦୈନନ୍ଦିନ ବ୍ୟବହୃତ ପଦାର୍ଥର ଚାହିଦା ତାର ଡିମାଣ୍ଡ ବୃଦ୍ଧି ଓ ସେହି ପରିମାଣର ଉତ୍ପାଦନ ଓ ବିକ୍ରି, ଏହାକୁ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ ବୋଲି କୁହାଗଲା। ତା ମାନେ ବ୍ୟବହୃତ ହେଉଥିବା ଜିନିଷ ଏବଂ ଉତ୍ପାଦନ, ୟା ଭିତରେ ଗୋଟେ ସାମଞ୍ଜସ୍ୟ ସ୍ଥାପନ କରିବା ହଉଛି ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ। ବା ଏମିତି ଗୋଟେ ଚାହିଦା ବୃଦ୍ଧି ହେଇଥିଲା, କାହିଁକି ହେଇଥିଲା ତାକୁ ଆଉ ଥରେ ଆମେ ପଢିବା। ଆଉ ଟିକେ ସରଳ କରିଦେଲେ ଉତ୍ପାଦନ ଓ ବ୍ୟବହାରକୁ ଅନୁଶୀଳନ କରିବା ହଉଛି ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ। ଉତ୍ପାଦନ ଓ ବ୍ୟବହାରକୁ ଲକ୍ଷ୍ୟ କରିବା ଅନୁଶୀଳନ କରିବା ହଉଛି ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲ ରିଭଲ୍ୟୁସନ। ତାହେଲେ କଣ ହେଲା, ଇଏ ବ୍ୟବହାର କେମିତି ବଢିଲା, ସାଧାରଣ ଲୋକ କମନ ମ୍ୟାନ ଷ୍ଟାର୍ଟେଡ୍ ୟୁଜ୍ କନ୍ଜ୍ୟୁମେବୁଲ ଗୁଡ୍ସ, ସାଧାରଣ ଲୋକ କନ୍ଜ୍ୟୁମେବୁଲ ଆଇଟମ ସବୁ ବ୍ୟବହାର କରି ଆରମ୍ଭ କଲେ। କଣ, ଚେୟାର ଟେବୁଲ, ଝରକାର ପର୍ଦ୍ଦା, କିଚେନରେ ବ୍ୟବହୃତ ହେଉଥିବା ଜିନିଷ ଇତ୍ୟାଦି, ଏଗୁଡ଼ା ସବୁ ଘରକରଣା ଜିନିଷ, ଇଏ ସବୁ ବ୍ୟବହାର କରିବା ଯେତେବେଳେ ଲୋକମାନଙ୍କର ବଢିଲା, ସେ ଅନୁସାରେ ପ୍ରଡକ୍ସନ ବଢିଲା, ଚାହିଦା ବଢିଲା, ତାର ବିଜନେସ ମଧ୍ୟ ବଢିଲା। ତାହେଲେ ଇଏ କାହିଁକି ହେଲା, ଏଇ ଯୋଉ ଚେୟାର ଟେବୁଲ ନଥିଲା କଣ ଲୋକ ଚଳୁନଥିଲେ, ପର୍ଦ୍ଦା ପଡ଼ୁନଥିଲା କଣ ଲୋକ ଚଳୁନଥିଲେ, କିନ୍ତୁ ଧୀରେ ଧୀରେ ଇଏ ସବୁ ଆବଶ୍ୟକୀୟ ସାମଗ୍ରୀ ହେଇଗଲା। ଜଣେ ଦେଖିଲା ପଡ଼ିଶା ଘର ରହିଛି, ସେ ତାର ମଧ୍ୟ ଦରକାର ପଡ଼ିଲା। The search for comfort, pleasure, novelty and identity gave birth to active consumers. ଏହାର ଅର୍ଥ ହଉଛି ଆରାମ, ସୁଖ, ବଡ ଲୋକିଆ ଦେଖେଇ ହବା ଓ ନିଜର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିବାର ଆଗ୍ରହ ଖାଉଟି ସୃଷ୍ଟି କରିଦେଲା। ଲୋକମାନେ ଚାହିଁଲେ ଟିକେ ଆରାମ କରିବେ, ଗୋଟେ କଣ ଜିନିଷ ଗୋଟେ ଆରାମ ଚେୟାର ହେଲେ ଟିକେ ଆରାମରେ ବସିବେ, ଚେୟାର ଟେବୁଲରେ ଟିକେ ଲେଖିବା ପାଇଁ ସୁବିଧା ହବ, ସୁଖ ଆଉ ଟିକେ ପ୍ଲେଜର ପାଇଁ, ତାପରେ ବଡ ଲୋକୀ ଦେଖେଇ ହବା ପାଇଁ, ଆମର ଅଛି, ଆମର ଏସବୁ ତମର ଅଛି, ଆମର ଅଛି, ବଡ ଲୋକିଆ ଦେଖେଇ ହବା ଓ ସଂସାରରେ ଆମେ ବ୍ୟବହାର ବଡ ବଡ ଜିନିଷ, ଆମର କାର ଅଛି, ଆମର ମୋଟରସାଇକେଲ ଅଛି, ଏମିତି ଦେଖେଇ ହବା ପାଇଁ ଯୋଉ ଆଗ୍ରହ ଇଏ ଖାଉଟି ସୃଷ୍ଟି କରିଥାଏ। ଏମିତି ଏଇଥିପାଇଁ ସବୁ ଖାଉଟି ବା ଉପଭୋକ୍ତା ସୃଷ୍ଟି ହେଇଗଲେ। ଏଠି ଆମ ଷ୍ଟଡି ମେଟେରିଆଲରେ ଗୋଟେ ଜିନିଷ ଅଛି, ବେଳେବେଳେ କଣ ହେଇଛି, ଘଟଣାକ୍ରମ କ୍ରୋନୋଲୋଜିକାଲି ନାହିଁ,
হ্যাঁ, কিন্তু আমি নাচার অ্যাজ ইট ইজ যাহা অছে স্টাডি ম্যাটেরিয়াল আমি সেই অনুসারে আগেইবা। মু অবশ্য চেষ্টা করিবি পছরে আজ ক্লাস সরিবা পরে সবুটা কনভিন্স করিয়া পাই, হ্যাঁ গোটে গোটে বিষয়বস্তু ভাবে একু সম্পূর্ণ ব্লকটাকে আলোচনা করিবা পাই চেষ্টা করিবি। কিন্তু হঠাৎ করে আসিলা রোল অফ ইউরোপিয়ান ম্যারেজ প্যাটার্ন, এটি বিবাহর প্যাটার্ন সব কেমন ছিল, বিবাহর প্রকার সব কেমন ছিল, এটি আলোচনা হয়েছে। এখানে উমেন প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন ইন্ডাস্ট্রি অফ সিভিলাইজেশন, মহিলা মানকর এই যে চাহিদা বৃদ্ধি করিবার গোটে অভূতপূর্ব অবদান আছে, কারণ মহিলা মানকর হি বেশি চাহিদা থাকে, তাঁকর অছি আমার দরকার, সে কলেনি আমি করিবা, আমি গোটে এই জিনিস করিবা, তেণু সে লক্ষ্য করিকি চিন্তক মানে অবজরভার মানে কহিলে যে মহিলা মানে এই যে চাহিদা বৃদ্ধি করিবা পাই বেশি দায়ী। গার্লস ইউজ টু চুজ আ ম্যান হু হ্যাজ স্টেডি ইনকাম, সেটি ম্যান ছাড়ি যাইছে, মু কই দেউছি গার্ল ইউজ টু চুজ, যেতবেলে গোটে ঝিও বিবাহ উপযোগী হয়ে যাওতলা এবং বিবাহ করিয়া পাই চাহুনতলা, সেতবেলে সে এমতি গোটে বড় খুঁজুতলা যাহার স্টাডি ইনকাম থিব, রোজগার ভাল থিব, সো দ্যাট সে তার চাহিদা বা তাঙ্ক পরিবার চাহিদা বা তা নিজস্ব চাহিদা পূর্ণ করি পারিব, সে আউ হতস্যা হবাকু পড়িব না। তেণু বিবাহ পূর্বরু ঝিয়া মানে তাঙ্ক স্বামী কোন চাকরি করছেন কেতে রোজগার করছেন তাকু স্টাডি করি বিবাহ করতেলে সোজা তাঙ্ক চাহিদা পূর্ণ হই পারিব। এটি গোটে ব্ল্যাক ডেথ, কলা মৃত্যু হয়ে গোটে ফ্যামিন হয়েছিলা, সরি মহামারী ইংল্যান্ডে দেখা যাইছিল, অসংখ্য লোক এখানে মরিছিল, ফলে এই প্যাটার্ন সব প্যাটার্ন বদলিছিল, বিবাহ প্যাটার্ন, ঘর প্যাটার্ন, সংসার প্যাটার্ন বদলে গেল। তারপরে লোক মানুষ ধীরে ধীরে আয় কমিলা, এই আয় কমিবা যোগ লোক মানে নিউক্লিয়াস ফ্যামিলি তৈরি করলে, নিউক্লিয়াস ফ্যামিলি কহিলে ক্ষুদ্র পরিবার, ক্ষুদ্র নিউক্লিয়াস মানে বাপা মা পুটে কি ঝিয়াকে, এবং তাঙ্ক পরিবার ভিতরে ভাই বন্ধু কুটুম্ব এ কেই রহিলেনি, বাপা মা অলগা হয়ে গেলে, হ্যাঁ নিউক্লিয়াস ফ্যামিলি কহিলে বাপা মা আর নিজ সন্তান, বাপা মা ধীরে ধীরে অবাঞ্ছিত হওয়াকে লাগিলে, যেটা বর্তমান বহুল ভাবে পরিলক্ষিত হচ্ছে সারা বিশ্বরে, ইয়ে সেতবেলার কথা, আধুনিকতা না রে রোজগার কমিযার বাপা মা বাপা মা মানুষ অণদেখা করা আরম্ভ হয়ে গেল এবং নিজ ছোট ছোট পরিবার গড়ে উঠিল। ইনভেস্টমেন্ট অন হিউম্যান ক্যাপিটাল বিকম আ নিউ ট্রেন্ড, মানব সম্বল ব্যবহার করিবা এবং সেটা পুঞ্জি নিবেশ করিবা গোটে নূয়া প্রথা আরম্ভ হল, কোন লোক সংখ্যা বড়ি গেলে, যে লোক সংখ্যা বড়িলে তাকে তো কামরে লাগাইব পড়িব, ই জনসংখ্যা কেমতি কামরে লাগবে তাকে পছরে কিছু ব্যয় করিয়া পড়িব, যথা তাকে কিছু ট্রেনিং দেওয়া পড়িব, তাকে শিক্ষিত করিয়া পড়িব, তাকে কার্যক্ষম করিয়া পড়িব, তাকে সুস্থ রাখিয়া পড়িব, ফলরে ইয়াঙ্কু কার্যরে ব্যবহার করি হব, তেণু লোক মানক উপরে ইনভেস্টমেন্ট করিবা আরম্ভ হল, মানব সম্বল বা লোক মানকু ঠিক ভাবে ব্যবহার করিবা পাই তুমি শিক্ষিত এবং বৈষয়িক জ্ঞানরে তুমি ট্রেনিং দিয়ে তাকে পয়সা খরচ করলে তো সে যাই হব, এ পয়সা খরচ করলে লোক মানক পিছা
পুঞ্জি নিবেশ করি তাকে সক্ষম কলে যে সে রোজগার করি দেশকে রাজ্যকে সমাজকে চড়াইবে। এই সন্দর্ভে শেষ বিন্দু হচ্ছে পিপুল স্টার্টেড সেভিং ফর ওল্ড এজ সিকুরিটি। সেতবে লোক মানে অনুভব কলে যে বৃদ্ধকালে আমার অবস্থা শোচনীয় হব, লোক মানে কিছু কিছু সঞ্চয় করা আরম্ভ কলে বৃদ্ধকালে তাঁর কার্যরে লাগিব। তার মানে আমি ইতিহাস শিক্ষা কম করে থাকব যে আমি মধ্যে সচেতন হবা এবং কিছু কিছু অর্থ মো বৃদ্ধকাল সঞ্চয় করে রাখবা। প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন আর্লি মডার্ন ইউরোপ। প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই যে হেডিং সব দিয়া হয়েছে ইয়ার অর্থ ন বুঝলে ইয়ার ভিতরে থাকা বিষয়বস্তু আমাকে বুঝিয়া পাই ডিফিকাল্ট হব, অসুবিধা হব। প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কহলে শিল্প অভিবৃদ্ধির পূর্বাভাস। প্রোটো শিল্প অভিবৃদ্ধি হবার পূর্ব কথা। এযোগ গ্রামাঞ্চল ক্ষুদ্র শিল্প স্থাপন হয়ে খাউটিং আবশ্যকতা পূরণ করে। শিল্প বিপ্লব হল বা শিল্প বিরাট বড় 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 শিল্প গড়ে উঠল ইয়া পূর্ব সে একাধিক তো হয়ে যায়নি, তা পূর্ব ক্ষুদ্র শিল্প সব গড়ে উঠল কোটি গ্রামাঞ্চলের কোন খাউটি মানকর আবশ্যকতা পূর্ণ করা। তেমন গ্রামাঞ্চলের যে ছোট ছোট ক্ষুদ্র শিল্প গড়ে উঠল তাহা ভবিষ্যতরে বড় শিল্পর রূপ নেইতলা। যাকে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কুহযায়। আধুনিক ইউরোপ বা আধুনিক শিল্প স্থাপন পূর্বর ইয়ে হচ্ছে সূচনা বা চিত্র। দিস ইজ দ্য বিগিনিং অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইয়া শিল্প বিকাশর অয়ম আরম্ভ। এই যে প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কুহযাচ্ছে, মু এটি এইপাই তাকে মেনশন করুছি যে এখানে সব ডাটা সব রয়েছে। ডাটা মুখে উল্লেখ করি না, স্টাডি মেটেরিয়াল দেখিলা বেড়ে কেমতি কেমতি কেউ শিল্প কোটি কেতে অভিবৃদ্ধি হয়েছিল তার প্রভাব কম পড়েছিল এসব ডাটারে অছে। তাকে টিকি টিকি এখানে অল্প কিঞ্চিত ভাবে আমি মেনশন করা, বিশেষ ভাবে তাকে আলোচনা কু নেওয়া আবশ্যক থাকার মু মনে করু না। ইয়ে জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সহায়ক হয়েছিল, শিল্প বড়ল তেমন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা আবশ্যক পড়ল না। লোক তো দরকার হচ্ছে শিল্পের চাষপাই, তেমন জনসংখ্যা বৃদ্ধি হোক, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যে ব্যবস্থা যে পদক্ষেপ মানে নিয়েছিল সে কোহল হয়ে গেল বর্তমান। এই যে শিল্প বৃদ্ধি পাই জনসংখ্যা নিয়ন্ত্রণকে আর বিশেষ গুরুত্ব দিয়া গেল না। ক্রিটিক অফ থিওরিস অফ প্রোটো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সমালোচক মানে এই যে প্রাক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তাকে বিভিন্ন দৃষ্টিকোণর আলোচনা সমালোচনা করছেন, তাকে আমি বিশেষ ভাবে আলোচনা করে পারিবা না সময়ের স্বল্পতা হেতু। তেমন জনে দুজন বিষয়ে আমি এখানে কহবা মানে উল্লেখ করা যায় পারে। ইয়াপরে বুক প্রোডকশন লিটারেসি অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন, ইয়ে হচ্ছে আমার বিষয়বস্তু। কিন্তু টিকি খাপ ছড়া লাগুছে বিষয়বস্তুর পারস্পরিক সম্পর্ক যেহেতু নাই সেপা ব্যস্ত হবে না, কারণ ইয়ে ইউনিটটা কু জানা পড়া দরকার, কিছু ডাটা মনে রাখা দরকার। এতে
ଗଭୀରତାର କାରଣ ୟାର ସେମିତି କିଛି ବିଶେଷ ପ୍ରଭାବ ଇତିହାସ ଉପରେ ନାହିଁ। ହଁ ୟାର ପ୍ରଭାବ ଅଛି ନିଶ୍ଚିତ ଭାବେ ମଡର୍ଣ୍ଣାଇଜେସନ ପାଇଁ ଆଧୁନିକତା ପାଇଁ ପ୍ରଭାବ ଅଛି କିନ୍ତୁ ୟାର ଇତିହାସ ଉପରେ ସେମିତି କିଛି ଛାପ ଇଏ ଛାଡ଼ି ଯାଇ ନାହିଁ। ବୁକ୍ ପ୍ରଡକ୍ସନ ଲିଟରେଚର ଯେତେବେଳେ ଆମେ ଆଲୋଚନା କଲେ ହ୍ୟୁମାନ କ୍ୟାପିଟାଲ ମାନେ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ ଅନ୍ ହ୍ୟୁମାନ କ୍ୟାପିଟାଲ ମନୁଷ୍ୟମାନଙ୍କ ଉପରେ ମଣିଷ ଉପରେ ସବୁ ପଇସା ଖର୍ଚ୍ଚ କରାଗଲା ତାକୁ ଶିକ୍ଷିତ କରିବା ପାଇଁ କରାଗଲା ତେଣୁ ସେଥିରେ ପଇସା ଖର୍ଚ୍ଚ ହେଲା ଶିକ୍ଷିତ କରିବା ପାଇଁ ବହି ଦରକାର ହେଲା ଇନଷ୍ଟିଚ୍ୟୁସନ ସବୁ ଦରକାର ହେଲା ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ର ସବୁ ଦରକାର ହେଲା ସେଥିରେ ମଧ୍ୟ ପଇସା ଖର୍ଚ୍ଚ ହେଲା କମ୍ ଦାମରେ ବହି ଉପଲବ୍ଧ କରାଗଲା ସାଧାରଣ ଲୋକ ମଧ୍ୟ ଏନକରେଜ ହେଇକିରି ଶିକ୍ଷିତ ହେବେ ଆଉ ଶିକ୍ଷାରେ ଯୋଉ ପର୍ଯ୍ୟନ୍ତ ଲୋକ ଶିକ୍ଷିତ ନ ହେଇଛନ୍ତି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିକାଶ ବା ଆଧୁନିକତା ଆସିଲା ବୋଲି ଆମେ କହିପାରିବା ନାହିଁ। ଟିକେ ପଛକୁ ଫେରିବା ଯଦି 1500 ଖ୍ରୀଷ୍ଟ ଶତାବ୍ଦୀ ବେଳକୁ 100 ଜଣ ମାତ୍ର ଲେଖାପଢା କରିପାରୁଥିଲେ ତେଣୁ ତାକୁ ଆଖି ଆଗରେ ରଖିକିରି ଲୋକମାନେ କେମିତି ଶିକ୍ଷିତ ହେବେ ଏବଂ ସରକାରଙ୍କୁ ବିଭିନ୍ନ ପଦବୀରେ ସହଯୋଗ କରିପାରିବେ ଏବଂ ବୈଷୟିକ ଜ୍ଞାନ ଆହରଣ କରି ଫ୍ୟାକ୍ଟ୍ରି ଯୋଗ ଦେଇପାରିବେ କିମ୍ବା ନିଜେ ନିଜେ ଛୋଟ ଛୋଟ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି କରି ସେଲ୍ଫ ସଫିସିଏଣ୍ଟ ହେଇପାରିବେ। ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଗୁଟେନବର୍ଗ ଯୋଉ ପ୍ରିଣ୍ଟିଂ ମେସିନ୍ ଉଦ୍ଭାବନ କରିଦେଲେ ସେ ଆଧୁନିକତା ବା ପାଠ ପଢ଼ାରେ ବହୁଳ ଭାବେ ସହଯୋଗ କରିଥିଲେ। ଇଏ ହଉଛି ୟୁନିଟ୍ 12ର ପରିସମାପ୍ତି ଯୋଉଥିରେ କଞ୍ଜପ୍ସନ୍ ଆଉ ଉତ୍ପାଦନ ତା ବିତରଣ ପ୍ରକ୍ରିୟାରେ ଆମେ ଏଇସବୁ ଜିନିଷ ପଢ଼ିଲେ ଏଥିରେ ଅଛି କିଛି ତଥ୍ୟ ନାହିଁ ଏଥିରେ ସବୁ ଷ୍ଟାଟିଷ୍ଟିକ୍ସ ଅଛି ଯାହାକୁ ଟିକେ ଗୁରୁତ୍ୱ ଦବା ଦରକାର କିନ୍ତୁ ବିଶେଷ ଭାବେ ଏଥିରେ ବୁଝିଲା ଭଳିଆ କିଛି ନଥିବାରୁ ଆମେ ଆକୁ ଟିକେ ସର୍ଟକଟରେ ସାରିଦେଲୁ। ଏବେ ୟୁନିଟ୍ 13 ଆମର ହଉଛି ଆଲୋଚନା ଶେଷ ବିଷୟବସ୍ତୁ ପ୍ୟାଟର୍ନସ ଅଫ ଟ୍ରେଡ୍ କଲୋନିଆଲିଜିମ ଆଣ୍ଡ ଡାଇଭର୍ଜେନ୍ସ ଇନ୍ 18th ସେଞ୍ଚୁରୀ। ବେଳେବେଳେ କଣ ହୁଏ ଆମକୁ ଇଏ ଟାଇଟଲ ବୁଝିବାକୁ କଷ୍ଟ ହୁଏ ଯଦି ଆମେ ଟାଇଟଲ ବୁଝିପାରିବା ଏଥିରେ ଥିବା ବିଷୟବସ୍ତୁକୁ ବୁଝିବାକୁ ଆମକୁ ସହଜ ହବ ତେଣୁ ଆକୁ ମୁଁ ଚେଷ୍ଟା କରିଛି ବୁଝାଇବା ପାଇଁ କି ପ୍ରକାର ବ୍ୟବସାୟ ହେଇଥିଲା 18th ଶତାବ୍ଦୀ ବେଳକୁ ଏବଂ ଉପନିବେଶ ବା ରେ ଡାଇଭର୍ଜେନ୍ସ ବା ପରିବର୍ତ୍ତନ କେମିତି ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଥିଲା ବା 18th ଶତାବ୍ଦୀ ବେଳକୁ କି ପ୍ରକାର ବ୍ୟବସାୟ ଚାଲୁ ରହିଥିଲା ଏବଂ ଏଥିରେ ପରିବର୍ତ୍ତନ କଣ ଆସିଥିଲେ ଅବଜେକ୍ଟିଭ ସେତେବେଳେ ନେଚର ଅଫ ଟ୍ରେଡ୍ ବିଟୱିନ୍ ୟୁରୋପ ଆଣ୍ଡ କଲୋନିସ୍ ୟୁରୋପ ଏବଂ ତାର ଉପନିବେଶ ମାନଙ୍କରେ କି ପ୍ରକାର ବ୍ୟବସାୟ ଚାଲୁ ରହିଥିଲା ଏଇ ଯୋଉ ଉପନିବେଶ ମାନଙ୍କ ରୋଲ ଅଫ କଲୋନିଆଲ ଟ୍ରେଡ୍ ଇନ୍ ଏମର୍ଜେନ୍ସ ଅଫ କ୍ୟାପିଟାଲିଜମ୍ ଏଇ ଯୋଉ ଉପନିବେଶ ମାନଙ୍କରେ ଯୋଉ ବ୍ୟବସାୟ ଚାଲିଲା ଇଏ ପୁଞ୍ଜିବାଦକୁ ଜନ୍ମ ଦେବାରେ ସାହାଯ୍ୟ କରିଥିଲା
ୟାକୁ ମୋର ମନେ ହଉନି ଆଲୋଚନା, ଯେହେତୁ ସମୟ ଅଛି ମୁଁ କହିଦଉଛି ଯେ ଉପନିବେଶ ମାନଙ୍କରେ ବିଜନେସ କରି ବା ଟ୍ରେଡ୍ କରି ବା ବ୍ୟବସାୟ କରି ଲୋକମାନେ ଅଭୂତପୂର୍ବ ଲାଭବାନ ହେଇଥିଲେ। ଯୋଉ ପୁଞ୍ଜି ଯୋଉମାନଙ୍କ ପାଖରେ ଆସିଲା, ଲାଭର ପଇସା ଯୋଉମାନଙ୍କ ପାଖରେ, ସେମାନେ ସବୁ ପୁଞ୍ଜିପତି ହେଇ ବସିଗଲେ। ତେଣୁ ଏଇ କଲୋନିଆଲ ମାନେ ଅନ୍ତର୍ଦେଶୀୟ ଏବଂ ଉପନିବେଶରେ ହେଉଥିବା ବ୍ୟବସାୟ ସେଠି ଏଇ ଯୋଉ ପୁଞ୍ଜିବାଦକୁ ଜନ୍ମ ଦେଇଥିଲା। ତାପରେ କଣ୍ଡିସନ ପରିସ୍ଥିତି କିପରି ଥିଲା ପୁଞ୍ଜିବାଦକୁ ବିକାଶ କରିବା ପାଇଁ, ଆଉ ସବୁ କଣ ପରିସ୍ଥିତି ଥିଲା ଯାହାଫଳରେ ଏ ପୁଞ୍ଜିବାଦ ଆହୁରି ବିକଶିତ ହେଇଥିଲା, ଗୋଟେ ପରିସ୍ଥିତି ଏ ବିଷୟରେ ଆମେ ଟିକେ କହିପାରିବା ଯେ ପୁଞ୍ଜିପତି ମାନେ ସରକାରଙ୍କୁ ଫାଇନାନ୍ସ କରୁଥିଲେ ଏବଂ ସରକାରଙ୍କର ବରଦ ହସ୍ତ ପୁଞ୍ଜିପତି ମାନଙ୍କ ମସ୍ତକରେ ଥିଲା। ତେଣୁ ପୁଞ୍ଜିପତି ମାନେ ଧୀରେ ଧୀରେ ପାୱାର ମାନି ସବୁ ଅଧିକାର କରି ସରକାରରେ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ସ୍ଥାନ ଅଧିକାର କରିବାରେ ସମର୍ଥ ହେଇଥିଲେ। ଏଇଆକୁ ଏଇସବୁ ବିଷୟ ମାନଙ୍କୁ ବୁଦ୍ଧିଜୀବୀ ମାନେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି, ସେମାନେ କି କି ମତ ପୋଷଣ କରନ୍ତି ଏଥିରେ ଉଲ୍ଲେଖ ରହିଛି ଆମ ଷ୍ଟଡି ମେଟେରିଆଲରେ, ଯାହାକୁ ଜଣେ ଦୁଇ ଜଣଙ୍କ ମତ ଆମେ ବା ଆପଣମାନେ ଏଠି ଉଦ୍ଧାର କରି ଲେଖିପାରନ୍ତି। ତାପରେ ଇଣ୍ଟ୍ରୋଡକ୍ସନ, ଏ ବିଷୟବସ୍ତୁ ଉପରେ ସମଗ୍ର ଧାରଣା ଦେବା ଯେ 300 ବର୍ଷ ରେ ଶିଳ୍ପ ବିପ୍ଳବ ଦେଖାଯାଇଥିଲା। କାହିଁକି ଦେଖାଯାଇଥିଲା, କେମିତି ଦେଖାଯାଇଥିଲା, ଇଏ ସବୁ ଆମେ ଅତୀତରେ ଆଲୋଚନା କରିଛୁ, ଏଠି ତାର ଡାଟା ସବୁ ଦିଆହେଇଛି, ସେ ଆଲୋଚନାର ନିର୍ଯାସ ଏଠି ଅଛି, ତାକୁ ଉଲ୍ଲେଖ କରାଯାଇପାରେ। ହାଉ ୱାନ୍ ଷ୍ଟେଟ୍ ଡିଫରେଣ୍ଟ ଫ୍ରମ୍ ଆନଦର ଇନ୍ ପ୍ରୋଗ୍ରେସ୍, ଗୋଟେ ରାଜ୍ୟ ଗୋଟେ ଅଞ୍ଚଳ ଆଉ ଗୋଟେ ଅଞ୍ଚଳ ଠାରୁ କିପରି ଅଲଗା ବା ବିକଶିତ ତାହା ଆଲୋଚନା କରିବା ଦରକାର ଅଛି। ଏହା ଉପରେ ବିଭିନ୍ନ ତର୍କ ହେଇଥିଲା, କି ତର୍କ ବିତର୍କରେ କଣ କଣ ସବୁ ଆଲୋଚନା ହେଇଥିଲା ଏଠାରେ ଉପସ୍ଥାପନା କରାଯାଇପାରେ। ୟୁରୋପିଆନ ଟ୍ରେଡ୍ ଆଣ୍ଡ ଦି ଆମେରିକାସ, ୟୁରୋପର ବ୍ୟବସାୟରେ ଆମେରିକାର ଅବଦାନ କଣ ଥିଲା, ଆମେରିକାର ରୋଲ କଣ ଥିଲା, ଭୂମିକା କଣ ଥିଲା ୟୁରୋପୀୟ ବ୍ୟବସାୟରେ। ଆଡାମ ସ୍ମିଥ କହିଛନ୍ତି, ଆଡାମ ସ୍ମିଥ କହିଲେ ଜଣେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଚିନ୍ତକ, ଯେ କହିଲେ ଆମେରିକାର ଆବିଷ୍କାର ହଉଛି ୟୁରୋପରେ ବ୍ୟବସାୟର ଉନ୍ନତିର ମୂଳ। ଖାଲି ଯେ ଆମେରିକା ଆବିଷ୍କାର ହେଲା ତା ନୁହଁ, ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଜକୁ ଯୋଉ ବାଟ ଖୋଲିଗଲା କେପ୍ ଅଫ୍ ଗୁଡ୍ ହୋପ୍ ଦେଇକିରି, ଏଇ ଦିଟା କାରଣ, ଆମେରିକାର ଆବିଷ୍କାର ଏବଂ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଜକୁ ଯିବା ପାଇଁ ଯୋଉ ବାଟ ଖୋଲିଗଲା କେପ୍ ଅଫ୍ ଗୁଡ୍ ହୋପ୍ ହେଇକିରି, ଇଏ ଦିଟା ହଉଛି ଆମେରିକା ୟୁରୋପରେ ବ୍ୟବସାୟ ବିକାଶ କରିବାର ମୂଳ ତତ୍ତ୍ୱ, ଆମେରିକାର ଆବିଷ୍କାର ଏବଂ ବାଟ। ଏଇ ସନ୍ଦର୍ଭରେ ସ୍ଲେଭ୍ ଟ୍ରେଡ୍ ଫ୍ଲୋରିଜ ଇନ୍ ସଦର୍ନ ପାର୍ଟ ଅଫ୍ ଆମେରିକା, ଆମେରିକା ଯେହେତୁ ଆବିଷ୍କୃତ ହେଇଗଲା, ଆମେରିକାରେ କ୍ରୀତଦାସ ବ୍ୟବସାୟ ଚରମ ସୀମାରେ ପହଞ୍ଚିଲ, କାରଣ ଆମେରିକାକୁ ଅଧାଅଧି କ୍ରୀତଦାସ
ବିକ୍ରି କରାଯାଉଛି ବା ଆମେରିକା କିଣୁଥିଲା ସବୁ କ୍ରୀତରସ। କ୍ରୀତରସ ପାଇଁ ଗୋଟେ ବହୁଳ ମାର୍କେଟ ଥିଲା ଆମେରିକା। ଏଠି କଣ ପାଇଁ ଆମେରିକାରେ ବହୁତ ଉର୍ବର ଅଞ୍ଚଳ ଥିଲା, ଅନମ୍ୟାନ ଥିଲା, ତାକୁ ସବୁ ଉତ୍ପାଦନକ୍ଷମ କରିବା ପାଇଁ ଲୋକ ଦରକାର ହଉଥିଲେ। ତେଣୁ କ୍ରୀତଦାସ ମାନଙ୍କୁ ଆଣି ଏଇସବୁ ଜମିରେ ବିନିଯୋଗ କରାଯାଉଥିଲା। ତେଣୁ ଆମେରିକାରେ ପ୍ରଚୁର କ୍ରୀତଦାସ ଆବଶ୍ୟକ ପଡୁଥିଲେ ଏବଂ କ୍ରୀତଦାସଙ୍କ ସଂଖ୍ୟା ଆମେରିକାରେ ବୃଦ୍ଧି ପାଇବାକୁ ଲାଗିଲା। ପରବର୍ତ୍ତୀ କାଳରେ ଆମେ ଦେଖିଛେ ଆବ୍ରାହମ ଲିଙ୍କନଙ୍କ ସମୟରେ ଏଇ କ୍ରୀତଦାସ ପ୍ରଥାକୁ ସେ ବନ୍ଦ କରିବା ପାଇଁ ଅଭୂତପୂର୍ବ ଚେଷ୍ଟା କରିଥିଲେ, ଯୋଉଟା ପରବର୍ତ୍ତୀ କାଳରେ ବନ୍ଦ ହେଇଯାଇଥିଲା। କିନ୍ତୁ କ୍ରୀତଦାସ ଅଧା କ୍ରୀତଦାସ ମାର୍କେଟ ହଉଛି ଆମେରିକା। ଧୀରେ 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 ଗ୍ରାଜୁଆଲି ଇଂଲଣ୍ଡ ଓଭର ପାୱାର୍ଡ ଅଦର ପାୱାର୍ସ, ଅନ୍ୟ ଦେଶମାନଙ୍କୁ ରାଜ୍ୟମାନଙ୍କୁ ଇଂଲଣ୍ଡ ଧୀରେ ଧୀରେ ଦମନ କରି 19th-19th century ବେଳକୁ ନମ୍ବର ୱାନ୍ ପାୱାର ଭାବେ, ଏକ ନମ୍ବର ବ୍ୟବସାୟ ଗୋଷ୍ଠୀ ଭାବେ ନିଜକୁ ପ୍ରତିପାଦିତ କରିପାରୁଥିଲା। ସେତେବେଳକୁ ଆମେ ମୂଳରୁ କହିଥିଲେ ସେତେବେଳକୁ ଇଂଲଣ୍ଡର ପୃଥିବୀର ଚତୁର୍ପାର୍ଶ୍ୱରେ ଚତୁର୍ଦିଗରେ କଲୋନୀ ଖୋଲି ଯାଇଥିଲା, ଯେଉଁଥିପାଇଁ ଆମେ କହୁ ଏକଦା ଇଂଲଣ୍ଡ ସାମ୍ରାଜ୍ୟରେ ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ହଉନଥିଲା। ଆଉ ସେତେବେଳେ ବିଜନେସ କେମିତି ଚାଲୁଥିଲା, ରୂପା ମାଧ୍ୟମରେ ରୂପା ଦେଇକିରି ରୂପା ମାଧ୍ୟମରେ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟ ଚାଲିଥିଲା। ଏସିଆରେ ଉପନିବେଶବାଦ କଣ ଥିଲା ଏବଂ ବିଜନେସ କେମିତି ଥିଲା ଆମେ ଏଠି ଟିକେ ଆଲୋଚନା କରିବା, କାରଣ ଏହାର ପ୍ରଭାବ ୟୁରୋପରେ ପଡିଛି। ଏସିଆ ମହାଦେଶରେ ୟୁରୋପୀୟ ମାନେ ଆସିକି ତାଙ୍କର ଉପନିବେଶ ଅଷ୍ଟାଦଶ ଶତାବ୍ଦୀର ଶେଷ ବେଳକୁ 19th-19th century ବେଳକୁ ଉପନିବେଶ ମାନେ ସ୍ଥାପନ କରିସାରିଥିଲେ। ତା ଭିତରୁ ଗୋଟେ ହଉଛି ଭାରତ। 1765ରେ ଭାରତର ଅନ୍ତର୍ବିବାଦର ସୁଯୋଗ ନେଇ ଇଂରେଜ ମାନେ ବଙ୍ଗଳାର ଦିୱାନୀ ହସ୍ତଗତ କଲେ, ଦି ଗ୍ରାଣ୍ଟ ଅଫ ଦିୱାନୀ ଇନ୍ ବେଙ୍ଗଲ। ଯଦି କିଏ ଜାଣିଥାନ୍ତି ଭଲ, ତାହେଲେ ମୁଁ ଟିକେ ସେମାନେ ସୂଚନା ଦେଇଦଉଛି। ଯେତେବେଳେ ଦିୱାନୀ ମିଳିଗଲା ବଙ୍ଗଳାର ଇଂରେଜ ମାନଙ୍କୁ, ସେମାନେ କଣ କଲେ, ଆଉ ଦିୱାନୀର ଅର୍ଥ ହଉଛି ସେ ଅଞ୍ଚଳ ତାଙ୍କ ଅଧୀନକୁ ଚାଲିଗଲା। ବେଙ୍ଗଲ, ବିହାର, ଓଡ଼ିଶା ଏ ତିନିଟା ଅଞ୍ଚଳ ଇଂରେଜ ମାନଙ୍କ ଅଧୀନକୁ ଚାଲିଗଲା। ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅଧ୍ୟାୟ ଭାରତୀୟ ଇତିହାସରେ। ଏହା ଫଳରେ ଇଂରେଜ ମାନେ ତାଙ୍କର ପ୍ରଥମ ସାମ୍ରାଜ୍ୟ ଫାଉଣ୍ଡେସନ ଅଫ ବ୍ରିଟିଶ ଏମ୍ପାୟାର ବା ପ୍ରଥମ ସାମ୍ରାଜ୍ୟ ସ୍ଥାପନ ହେଇଥିଲା ବେଙ୍ଗଲ, ବିହାର, ଓଡ଼ିଶାରେ। ଏବଂ ସେମାନେ ଏ ଅଞ୍ଚଳର ମାଲିକ ହେଇଗଲେ। ତା ଆଗରୁ ବ୍ୟବସାୟୀ ଥିଲେ, ଅଞ୍ଚଳରେ ଆସିଥିଲେ, ବାହାରୁ ବ୍ୟବସାୟ କରୁଥିଲେ, କିନ୍ତୁ ଦିୱାନୀ ପ୍ରାପ୍ତ ହେଲା ପରେ ଏ ଅଞ୍ଚଳର ମାଲିକ ପାଲଟିଗଲେ। ଫଳରେ ସେମାନେ କଣ କଲେ, ଇଂଲଣ୍ଡ ରୁ ଜିନିଷ ଆଣି ଭାରତରେ ବିକ୍ରି କଲେ। ଆଉ ଭାରତୀୟ ଜିନିଷ, ଏଠି ଟିକେ ଭାଷା ଟିକେ ଗୋଳମାଳ ଅଛି, ସେମାନେ କଣ କଲେ, ଭାରତୀୟ କଞ୍ଚାମାଲକୁ ନେଇ ଇଂଲଣ୍ଡରେ ପ୍ରୋସେସ କରି ଭାରତୀୟ ମାନଙ୍କୁ ଆଣିକିରି ଚଢା ଦାମରେ ବିକ୍ରି କଲେ। ଫର ଏକ୍ସାମ୍ପଲ ଆଇରନ୍ ଓର ଏଠି ଗଲା ଲୁହା ପଥର, ଷ୍ଟିଲ ଲୁହା ହେଇକି ଆସି ଭାରତରେ ବିକ୍ରି କରାଗଲା ବା ସରଞ୍ଜାମ ହେଇକି ଭାରତୀୟ ମାନଙ୍କୁ ବିକ୍ରି କରାଗଲା। ଏମିତି ଇଏ ହଉଛି ଏସିଆ ମହାଦେଶର କଥା। ଏସିଆ ମହାଦେଶରେ ୟୁରୋପୀୟ ମାନେ ବା
ইংল্যান্ড, ইংল্যান্ড গোটা এক্সাম্পল, অন্য ইউরোপীয় মানে ফ্রান্স, হ্যাঁ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মধ্যে খেলা সেমানে মধ্যে করুলে, ডচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খেলা সেমানে মধ্যে করুলে, এই ইউরোপীয় ব্যবসায়ী মানে এশিয়ারু অভূতপূর্ব লাভ অর্জন করুলে। ট্রায়াঙ্গুলার ট্রেড ফ্যাসিলিটেড ইংল্যান্ড বাই ফোর্সিং ইন্ডিয়া টু প্রডিউস ওপিয়াম টু বি সোল্ড আর চাইনা অ্যান্ড ইম্পোর্ট পিস ফ্রম দেয়ার উইদাউট ইনভেস্টিং সিলভার। এটা একটা মজাদার কথা। চাইনারে বহুল ভাবে অফিম বিক্রি হবে, মানে চাহিদা থাকে, তেমন ইংরেজ মানে কম কলে ভারতরে অফিম উৎপাদন করিবে, ভারতীয় মানুষ বাধ্য কলে ভারতর অফিম নেই সে চাইনার বিক্রি, চাইনার চাহিদা চাহিদা থাকা, তেমন চাইনার বিক্রি কলে এবং চাইনারু পয়সা পরিবর্তে চা আমদানি কলে, চার সর্ব সারা পৃথিবীর মার্কেট থাকে। তাহলে ভারত গলা অফিম এক্সচেঞ্জ হল চাইনার, চা আসিলা এবং চা সারা বিশ্বের বিক্রি করা গলা, আও তাঙ্কু এখানে ইনভেস্টমেন্ট পড়লানি, সেমানে আও এখানে রূপা খরচ কলে না। এটি তলে ডাটা দিয়া হয়েছে যে কেমতি তাঙ্কা অ্যাক্টিভিটি সব এশিয়ারে চালছিলা তাকে উপস্থাপনা করা যাই পারে। কলোনিজ অ্যান্ড ক্যাপিটালিজম, পুঞ্জিবাদ বৃদ্ধি পাই কলোনিজ মানে কেম সাহায্য করতেলে, কলোনির সব কঞ্চামাল মূলধন প্রোভাইড কলে এবং মার্কেট কলোনির হেলা তাঙ্কর ফিনিশ গুডস বিক্রি করিয়া পায়। কলোনিজ এইপরি ভাবে বা উপনিবেশে উপনিবেশ রু কঞ্চামাল আদায় করিবা আমদানি করিবা, উপনিবেশ রু ক্যাপিটাল কর আকারে বিভিন্ন জোর জুলম করে পয়সা আদায় করিবা এবং সেই উপনিবেশ কু জিনিস বিক্রি করিবা ছিলা ইউরোপীয় মানকর পলিসি। কালক্রমে ধীরে ধীরে ইংল্যান্ড সবু ইউরোপীয় ব্যবসায়ী মানুষ সুপার মানে ওভারকম করা অতিক্রম করে নম্বর ওয়ান হয়ে গেল। তার ডাটা তলে দিয়া যাইছে, টিকে দেখি দেবে দি গ্রেট ডাইভারজেন্স, নূয়া দিগন্ত কন হল দ্য নোশন অফ ইকোনমিক এন্ড টেকনোলজিক্যাল গ্যাপ বিটুইন ওয়েস্ট ইউরোপিয়ান অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট এমার্জড ইন মডার্ন টাইম। ধীরে ধীরে ইউরোপ বিভিন্ন স্থানের থিবা ব্যবসায়িক পরিস্থিতি এবং বিধি লোকলোচনকে আসিয়া লাগিলা মডার্ন টাইম আধুনিক যুগের আর্থিক এবং টেকনোলজিক্যাল যে গ্যাপ থাকা সেটা পৃথিবীর অন্য অঞ্চল আর ইউরোপ ভিতরে কোন তারতম্য ছিলা সেটা দৃষ্টিগোচর হওয়া লাগিল। এটি আলোচনা করা যাব টিকে এই বিষয়বস্তু ভিতরে আছে ইউরোপের পুঁজিবাদ কেমতি বৃদ্ধি পাই পশ্চিম ইউরোপ সারা পৃথিবীকে কেমতি অধিকার করেছিলা বা ডোমিনেট করেছিলা তার কারণ উপস্থাপন করা যাব। আউ এই সন্দর্ভে ভারত ইন্ডিয়া ও চাইনা কাহি পছেই গলে ইউরোপীয় ব্যবসায়, যদিও ভারতের বহুত আগুরু বিজনেসর পরম্পরা আরম্ভ হয়েছিল কিন্তু পছেই যাবার কারণ কম ম্যানুফ্যাকচারিং ইউরোপরে এনার্জি ভাবে কাঠ ব্যবহার করা হচ্ছিল, কাঠর অগ্নি অগ্নির এনার্জি, কিন্তু যেতবে কয়লা ব্যবহার হলা সেটা তাঁকর ইলেকট্রিসিটি হওয়া আগুরু কয়লা মাধ্যমে ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন বৃদ্ধি পায়। তারপরে বিজ্ঞান আর কলা কৌশল কত দূর দায়ী
টেকনিক্যাল নলেজ এথিপাইঁ আলোচনা করা যাইছে। এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গোটে পয়েন্ট, ওয়ার আন্ড মিলিটারি যাপরে আসব, ওয়ার আন্ড মিলিটারি ফিজিক্যাল ফ্যাক্টর্স, গান পাউডার ব্যবহার করা হচ্ছিল, যেটা ভারতীয় চাইনিজ মানে গান পাউডার ব্যবহার করুনছিলে, ইউরোপীয় মানে আগ ক্যানাল মাইন্স আর হারবরে ইনভেস্টমেন্ট করুছিলে, কিন্তু পরে যে রেলওয়ে আসিগলা পরে গমনাগমন পাই কার ব্যবহার। সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এনলাইটেনমেন্ট 1700 বেলকু হাইড্রোলিক্স অপটিক্স অ্যাস্ট্রোনমি সাইন্টিফিক ইনস্ট্রুমেন্টস ক্রপ রোটেশন ইয়ার বহুল ভাবে ইয়ে বৃদ্ধি পাইতাল, ওয়েজেস কিন্তু বৃদ্ধি পাইতাল তার ইয়ে আলোচনা করা যাই পারে। মু আকু গোটে ভাষার কন্ডেন্স করেছি, শুনিদেলে বেটর হব। আমার ত্রয়োদশ অধ্যায়ের শেষে আমি আঠ দিন কাল কোণ আলোচনা কল তাকে বিশ্লেষণ করা আবশ্যক। আমার পাঠ্যক্রম আরম্ভ হওয়ার পূর্ব উদ্দেশ্য ছিল জানিবা যে ইউরোপ 1700-1800 কিপর আধুনিকতা দিগরে অগ্রসর হয়েছিল, এখন অধ্যয়ন করার যাই আমি ইতিহাসের বিভিন্ন দিগ ও পর্যায়কে অনুশীলন কলে, যথা বিষয়বস্তু আরম্ভে ইউরোপে কি প্রকার সংকট বিদ্যমান ছিল, যথা সামাজিক রাজনৈতিক ধার্মিক আর্থিক পরবর্তী সময়ের ইয়ার সমাধান কিপর হয়ে পড়ে, প্রথম পর্যায়ের উপনিবেশ ও উপনিবেশ গঠন ও তৎ সঙ্গে সঙ্গে ব্যবসায় বাণিজ্যের উন্নতিকরণ আর্থিক ব্যবস্থাকে উন্নত করবার সাহায্য করেছিল, আর্থিক স্বচ্ছতা অন্যান্য সুবিধা দূর করা সাহায্য করেছিল, ধর্ম পরম্পরা ও কুসংস্কার মানব জাতির অগ্রসর হওয়ার বাধা সৃষ্টি করেছিল, আধুনিক বিচারধারা প্রবাহে রূঢ়িভাব অতিক্রম করে নূতন আলোক ও পরম্পরা স্বাগত করা গেল, যদিও তা সমাজ ও সহজ সাপেক্ষ নথিলা, তথাপি বুদ্ধিজীবী মানকর অক্লান্ত প্রয়াস ও চিন্তক মানক আধুনিক বিচারধারা জনসাধারণ নিকটে পৌঁছাইবা সমর্থ হয়েছিল, পরিণাম স্বরূপ এর প্রভাব ধর্ম কলা স্থাপত্য সংস্কৃতি পরিলক্ষিত হওয়া লাগিল। এই সময় ইংল্যান্ড গৌরবময় ক্রান্তি হয়েছিল, যা ইংল্যান্ড ক্রান্তি কুহযায়, এরপরে এর অধ্যায়ে আমি পড়লে যে আধুনিক বিজ্ঞান কিপর সমস্ত ক্ষেত্রে বিকাশ আনবা সমর্থ হয়েছে, আধুনিকতা ইউরোপ রাজনীতিকে কিপর প্রভাবিত করেছিল, রাজতন্ত্র বিলোপ সাধারণতন্ত্র বা গণতন্ত্র প্রতিষ্ঠা এখা আখি দৃশিয়া পরিবর্তন অটে, এই সময় মহান চিন্তা নায়ক মানকর আবির্ভাব জন সমাজকে জ্ঞান ও প্রগতির প্রথম প্রদর্শন করেছিল। তবে অভিজ্ঞতা আধার করে ইউনিট 1, 2, 4, 6, 7, 9, 10 আউথর কইছি, ইউনিট 1, 2, 4, 6, 7, 9, 10 কু পরীক্ষা দৃষ্টি অধিক গুরুত্ব দেওয়া যা আবশ্যক, জ্ঞান আহরণ পাই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ অটে, কিন্তু এই যে ইউনিট গুড়িক মু উল্লেখ কলি তাকে টিকে অধিক পরীক্ষা দৃষ্টি ইয়ে ইম্পর্টাট অটে। এসব আমার বিষয়বস্তুর পরিসমাপ্তি করুছু, ধন্যবাদ।